দিঘিকে অভিনয়ে মনোযোগ হতে বলেছিলেন নির্মাতা রায়হান রাফি। এছাড়া অভিনয়ের জন্য ফিট হওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। তবে এই পরামর্শ এবং রায়হান রাফির কথাকে ইতিবাচক হিসেবে নিতে পারেননি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির মামা আবু নুসরাত ভিক্টর। ভিক্টর জানিয়েছেন, দিঘিকে অপমান করার চেষ্টা করা হলে আইনি পদক্ষেপ নেবেন। এক ফেসবুক পোস্টে ভিক্টর বলেন, আমার ভাগ্নে দিঘি যে কোনো কারণে মন খারাপ করে কারো নাম উল্লেখ না করে কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু চোরের মন পুলিশ পুলিশ বলে একটা ব্যাপার আছে। তাই পরিচালক রায়হান রাফি সাহেব নিজেই মিডিয়ার সামনে এসে সত্য মিথ্যা মিশিয়ে কথা বলেছেন। রায়হান রাফির অফিসে ভিক্টর নিজেও দিঘির সঙ্গে ছিলেন বলে জানিয়ে, আপনি সুরঙ্গ মুভি নিয়ে দিঘির সাথে দুই দিন মিটিং করেছেন আপনার অফিসে, এবং দুই দিন আমি দিঘির সাথে উপস্থিত ছিলাম। আপনাকে মনে করিয়ে দেই, দুই দিন আপনি চার ঘন্টা মিটিং করে গল্প শুনিয়েছেন। দিঘি যথেষ্ট যোগ্য উল্লেখ করে তিনি বলেন, আপনার সিনেমায় আপনি কাকে নিবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমার ভাগ্নিকে লাইভে এসে মিডিয়ার সামনে অযোগ্য বলতে পারেন না। আমার ভাগ্নি অযোগ্য হলে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত না এবং শ্যাম বেনেগালের সাথে কাজ করতে পারত না। আপনি 50 বছর কাজ করলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন কিনা সন্দেহ আছে। যাকে দিঘির পরিবর্তে কাস্ট করেছেন উনি কি দিঘির চেয়ে যোগ্য? দিঘির পরিবর্তে এই সিনেমায় যাকে নেওয়া হয়েছে সেটাও নাকি উদ্দেশ্যমূলক, এমনটাই মনে করেন দিঘির মামা। তিনি বলেন, যদি পূজা, ববলি বা মিমকে নিয়ে কাজ করতেন তাহলে একটা কথা ছিল, যাকে নিয়েছেন তাকে কেন নিয়েছেন এটা ইন্ডাস্ট্রি সবাই জানে। এটা স্বীকার করার সাহস আপনার নাই বলে আপনি দিঘিকে অযোগ্য বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, এটা সাধারণ মানুষ বোঝে। অপমান করার চেষ্টা করলে আইনি পদক্ষেপ নেবেন জানিয়ে ভিক্টর বলেন, আপনি বড় ভাই হিসেবে দিঘিকে পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনার অপমান করার কোনো অধিকার নাই। তাই পরবর্তীতে দিঘিকে অপমান করার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দিঘি বানের জলে ভেসে আসে নাই। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।